বাংলাদেশের সবচেয়ে বড় ডেজার্ট তৈরির প্রতিযোগিতা মার্কস ডেজার্ট কুইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় আমরা চলে এসেছি ফরিদপুরে। ফরিদপুরবাসীর মধ্যে মার্কস ডেজার্ট কুইনকে ঘিরে যেন চলছে এক সাজসজ্জব। আমার ফ্যামিলিতে সবাই আমার ডেজার্ট অনেক পছন্দ করে। অবশ্যই মার্কস ডেজার্ট কুইন অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমাদের মধ্যে যারা গৃহিণীরা আছে তাদের জন্য এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তারা তাদের প্রতিভাটাকে দেখানোর মতো একটা অপরচুনিটি পেয়েছে। এই জন্য অনেক ধন্যবাদ মার্কস ডেজার্ট কুইনকে। উপস্থাপকের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রতিযোগীদের নিয়ে আসা ডেজার্টের স্বাদ ও গুণাগুণ যাচাই করতে শুরু করেন সম্মানিত বিচারকরা। এরই মাঝে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাচাই বাছাই শেষে 50 জন প্রতিযোগীদের মধ্য থেকে টপ 10 বেছে নেওয়া হয়। এরপর শুরু হয় টপ 10 এর লড়াই। সেরা 10 জন ভেন্যুতেই মাত্র 45 মিনিটের মধ্যে তৈরি করেন পছন্দ মতো ডেজার্ট। সূক্ষ্ম বিচার প্রক্রিয়া শেষে অবশেষে আমরা খুঁজে পাই ফরিদপুরের মার্কস ডেজার্ট কুইন। ফরিদপুরের মার্কস ডেজার্ট কুইন নির্বাচিত হন মৌসুমী আক্তার টুম্পা। টুম্পা মার্কসের পক্ষ থেকে পান একটি গোল্ড কয়েন। টুম্পা মার্কসের পক্ষ থেকে পান একটি গোল্ড কয়েন এবং পরবর্তী রাউন্ডের লড়াইয়ের সুযোগ। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজয়ী যথাক্রমে পান ফ্রিজ, টিভি এবং ওভেন। দেশ জুড়ে চলছে মার্কস ডেজার্ট কুইনের আঞ্চলিক প্রতিযোগিতা। আমরা আসছি আপনার এলাকায়। ডেজার্ট বানিয়ে আপনি প্রস্তুত তো?